সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে। আজকে আর সকালবেলা উঠে কথা বলার তোমাদের সঙ্গে সময় হয়নি। কড়াই চাপিয়ে শাক ভাজাটা চাপিয়ে দিলাম, আজকে একটু কলমি শাক ভাজবো। ওইদিকে শ্যামলী কাজে চলে এসেছে আর আমি তাড়াহুড়ো করছি, যাতে তাড়াহুড়ো রান্নাটা করে নিয়ে ওকে বাসনগুলো নামিয়ে দিতে পারি। অনেকগুলো বাসন ছিল সকালবেলা, সব আমি ধুয়ে দিয়েছি। শুধুমাত্র ওকে বলেছি আমার কড়াইটা তুই ধুয়ে দিস। আমি না কড়াই মাজতে একদম পারি না, কারণ আমার না একদম হাতে জোর নেই গো। যে রোগড়ে একটুখানি মাজবো আমি কিছুতেই কড়াইটাকে পরিষ্কার করে উঠতে পারি না। তো শুধুমাত্র কড়াইটা ওর জন্য রেখে দিই, কুকারটা তাও আমি মেজে নিই। তো আমি শাকটাকে ঢেলে নিয়েছি সিদ্ধ করে, আর একটুখানি রসুন কাটলাম। টিকে এবারে বাজার থেকে বেশ বড় বড় রসুন এনেছিল। বড় রসুন হলে বেশ সুবিধা হয়, অনেকগুলো ছাড়াতে হয় না, দুটো একটা ছাড়ালেই কাজ হয়ে যায়। আমার আবার কলমি শাকে একটু রসুন বেশি করে একটু শুকনো লঙ্কা সর্ষে দিয়ে ফোড়ন দিতে খুব ভাল লাগে, আর কিছুই আমি দিই না। আমাদের মা আমার শাশুড়ি আমাকে এরমভাবেই করতে শিখিয়েছে। তোমরা কিরমভাবে কলমি শাক খায় আমায় জানিও তো। যাই হোক, রান্নাটা হয়ে গেলে একটু নিশ্চিন্তে থাকি। একটু তাড়াতাড়ি যেহেতু খাই, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কিচেনে চলে আসি, যে রান্নাটা চাপিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করব। কাজ তো সারাদিনই চলতে থাকে, কিন্তু রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু নিশ্চিন্তে থাকি, যে যাক খাওয়াটা তো হয়ে গেল, এরপরে আমি কাজ করতে থাকি। আগে তো আমার 3:30-3:30 বেজে যেত খেতে খেতে, কিন্তু যবে থেকে জিম যাচ্ছি 5:30-5:30 সময় যায়, যদি 3:30-3:30 সময় খায় আমি জিমে গিয়ে শুধু ঘুমাবো, বসে থাকবো, কোনো কিছুই করতে পারবো না। সেই জন্য নিজের থেকেই এটা ডিসাইড করেছি যে একটু তাড়াতাড়ি খাবো, তাহলে মোটামুটি শরীরটা একটু হালকা লাগে, ভাত খেয়ে ঘুম ঘুম ভাবটা আর লাগে না। তাও একটুখানি দুপুরবেলা রেস্ট করি, ভাত টাত খাওয়া হয়ে গেলে যেটুকু কাজ থাকে সেগুলোকে সেরে নিয়ে দুপুরে একটু রেস্ট করে নিয়ে তারপরে জিম যাই। বিকেলেই উঠেও অনেক টুকিটাকি কাজ থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার অবস্থা দেখো, পুরো আমি ভিজে গেছি, মানে দেখো গায়ে দেখো ঘাম, মানে কি বলবো কি অবস্থা, মনে হচ্ছে আমি অর্ধেক চান করে গেছি। এখান থেকে বেরিয়ে সিধা যাবো আমি চান করতে। শাক ভাজা হচ্ছে, তারপর তোমাদের দেখায়। হ্যাঁ দেখো, আর ওইদিকে দেখো মাছ, মাছের ডিম, আর ওইদিকে আলু, পটল, শশা, পেঁয়াজ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো, বসে কাটার আমার ক্ষমতা নেই। শ্যামলী ওইদিকে কাজ করছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু পটলটাকে কাটবো, বসে একটা পাতলা করে মাছের ঝোল বানাবো। ঝোল খাচ্ছি না, আমি তো সেদ্ধ খাচ্ছি, সেদ্ধ 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 মাছ খেতে পারে না, সেই জন্য পাতলা করে মাছের ঝোল। সবজিগুলোও তো খেতে হবে, শাক ভাজা হয়ে গেল আমার, দাঁড়াও একটু পরে আবার কথা বলছি। আজ অনেকদিন পর টিকে একটু মাছের ডিম নিয়ে এসেছে। আসলে আজকে যে মাছটা এনেছে, মাছটার পেটে ডিম ছিল। এবারে তো বর্ষা অবধি সব মাছের পেটেই অল্প বিস্তর ডিম থাকবে। আমাদের বাড়িতে আমি, টিকে, আমার মেয়েরা, আমরা কিন্তু মাছের ডিম একটু পছন্দ করি বেশি। তবে আজকাল কি হয়, ছোট ছোট মাছ আনতে বলি, কারণ বেশি বড় মাছ কিনলেই সেটাতে ফ্যাট থাকবে, তো ছোট মাছে খুব একটা ডিম থাকে না। তবে আজকের মাছটাতে দেখছি ডিম রয়েছে, তো ভাবলাম ডিমটাকে ভেজে দেবো, টিকেও খেতে খুব ভালোবাসে। ওইদিকে মিক্সি মেশিনে সারা সপ্তাহের আদা রসুন পেস্ট করব বলে রেডি করে রেখেছি। মাছটাকে ভাজতে দিয়ে দিলাম, আর শ্যামলী বাইরেটা পুঁচছে। তাড়াহুড়ো করছি, আমি যদি না এতক্ষণ তাড়াহুড়ো করি, ও বাইরের থেকে ওইটুকু মুছে দিয়ে চলে যাবে, রান্নাঘরটা আমার পরিষ্কারও করবে না। ওদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো, ওরা কিন্তু আমার সঙ্গে ও ভালো ব্যবহার মোটেই করে না। আমি যদিও ওকে ভালোবাসি, বাট ও কিন্তু ঠিক কাজের তালে নিজের কাজ করে চলে যায়। আজকে দেখো গাছটা এখানে আড়াল করে গেছে, ক্যামেরাটা যখন সেট করেছি একটু লক্ষ্যও করিনি যে গাছটা আড়াল হচ্ছে, তোমরা আমার রান্না করাটা দেখতে পাবে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অর্ধেক রান্না কমপ্লিট হয়েছে, অর্ধেক রান্না এখনও বাকি। মাছটা যদিও সিদ্ধ করে খেলে ভালো হয়, তবে আজকে যেহেতু পটল দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব, সেই জন্য অল্প তেলে ভেজে নিলাম, আর সেই তেলটাতেই মাছের ডিমটাও ভেজে নেব, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। আর মাছের তেল আর মাছের যে বাকি খাওয়া দাওয়া সেগুলো আমি বন্ধ করে দিয়েছি। আগে আমি মাছের তেল খেতে খুব ভালোবাসতাম, টিকে বাজার গেলেই টিকেকে বলতাম মাছের তেলটা এনো, কিন্তু ফেলো না। এখন তো মুড়োটা শুদ্ধ খায় না, মুড়োটাও প্রত্যেক দিন যেদিনই মাছ আসে সেদিনকেই মুড়োটা আমি শ্যামলীকে দিয়ে দিই।
শ্যামলীকে বলি তুই খেয়ে নিবি, কারণ মুড়োটা খেতেও বারণ করেছে, মুড়োতে নাকি বেশি তেল থাকে। যাই হোক, এখন সব কিছু বারণ শুনে শুনেই চলছি, যতদিন পারবো চলবো, যেদিনকে পারবো না সেদিনকে ছেড়ে দেবো। তো চলো রান্নাটা আমি করে নিই। তো ঘেমেছি, প্রচুর ঘেমে গেছি, যেন মনে হচ্ছে একবারে যেন গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছি, দিয়ে চান করে নিলাম তাড়াতাড়ি করে, গিয়ে চান করে আবার রান্না করে নিলাম। আজকে প্রচুর গরম, মানে থাকা যাচ্ছে না, এত গরম। গরম তো হয়, বাট আজকে যেন একবারে মনে হচ্ছে ঠাকুর যেন শত্রুতা করছে। এরকম আজকে এত গরম সহ্য করা যায়? আমার তরকারিটা হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম, এখন আবার এই আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে চান টান করে। বলো তো কত কষ্ট লাগে, ভালো লাগছে না। আবার এই বাসন কটা মেজে দিতে হবে, শ্যামলী চলে গেছে। ওদের জন্য যতই গরম মন পাবে না, সব ওর বাসনগুলো আমি ধুয়ে দিলাম, যে এত গরম মেয়েটা কষ্ট পাচ্ছে। বাসন ধুয়ে দিলাম, ফুটি একটু জুস করলাম, ওকে দিলাম খা, তাও তাড়াতাড়ি দৌড়ে 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 বাড়ি চলে গেল, রান্নাঘরটা পৌঁছে দিয়ে গেল না আমি রান্না করছিলাম। তো এদের জন্য যতই করো মন পাবে না। মাছের ঝোলটা দেখাচ্ছি, মাছের ঝোল হয়ে গেছে একদম বিনা তেলে। এরপরে আমি রান্নাঘর পরিষ্কার করবো, ব্যাস চলো কাজগুলো করে নিই, আমি আর পাচ্ছি না। দেখো তোমাদেরকে বললাম না, ওর মায়া দয়া নেই, আমি এতগুলো বাসন মাজলাম, তারপরে আবার রান্নাঘরটা পুরোটা আমি পুঁছলাম। আমি রান্নাঘর বসে পুঁছতে পারি না, কিন্তু রান্নাঘরটা বসে না পুঁছলে একদম পরিষ্কার হয় না, তেল মশলা চারদিকে যেন মনে হয় ছিটে থাকে। আর আমার তো পরিষ্কার পরিষ্কার বাতি, যদি ভালো করে না পুঁছি এই দিকটার কী লেগে আছে, ওই দিকটা হলুদ লেগে আছে। তো বসে বসেই রান্নাঘরটাকে পুঁছলাম, চান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, তারপরেও আমাকে কাজটা করতে হলো। আমি আজকে শ্যামলীকে বললাম যে তুই একটুখানি দাঁড়িয়ে যা, আমি কাজগুলো করে নেওয়ার পরে তুই যাস না, ওর নাকি খুব তাড়া রয়েছে। আর বাকি যে পাঁচটা বাড়িতে কাজ করে তাদের বাড়িতেও তাড়া থাকে না, ওর আমার বাড়িতে এলেই সব থেকে লাস্টে আসে, আর সব থেকে বেশি তাড়াহুড়ো আমার বাড়িতে করে। কাকিমা দুটো বেজে গেছে, তো দেরিতে যখন আসে তখন তো কাজ দেরিতেই হবে, বলো না, কিছু করার নেই, কত আর ওর সঙ্গে আমি মাথা খারাপ করব। আর এদিকে যেহেতু বসে বসে আমি ঘরে পোছা লাগাচ্ছি, বুঝে ভাবছি আজকে কি হচ্ছে, অন্য অন্য দিন ডান্ডা দিয়ে বাকি ঘরগুলো পোছা লাগিয়ে দিই, কিন্তু রান্নাঘরটা ডান্ডা দিয়ে পোছা লাগালে সুন্দর পরিষ্কার হয় না। এতক্ষণে কাজ কমপ্লিট হলো, এবারে খেতে বসবো, আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ আমি পারছি না। তো কী কী রান্না আর কী কী মেনু আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, এটা হচ্ছে ভাত আমার, শশা পুনকো শাক ভাজা, এটা মাছ ভাজা এখানে রয়েছে, পেঁপে সেদ্ধ ওরছে আলু ভাতে, আর ওইটা হচ্ছে তোমার দই। খেতে বসে যাব, আর মোবাইল আমি ধরবো না, আর আমার পাচ্ছি না, কটা বাজছে দেখো, দুটো বাজতে চললো, দেরি হয়ে গেল, বিকেলে আবার জিম যাওয়ার আছে। তো চলো খেয়ে নিই, পরে আবার এসে কথা। জিমে গিয়ে প্রথমেই আমি একটুখানি কার্ডিও করি, কারণ আমাকে ওয়েটটা তাড়াতাড়ি লস করতে হবে বলে অনেকটা আমি হাঁটি। আগে কিন্তু হাঁটতে পারতাম না, ইদানিং দেখছি হাঁটতে আমার অসুবিধা হয় না, আগে একটুখানি আধা কিলোমিটার হাঁটলেই আমার হাঁটুতে ব্যথা হতো, বাট ইদানিং আমি প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার করে হাঁটতে থাকি, আর পায়ে ব্যথাও হয় না। আমার যে ট্রেনার আছে তাকে জিজ্ঞেস করেছি, তো সে বলেছে যতটা হাঁটতে পারবেন কাকিমা ততটাই ভালো। জিমের বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে, সবাই কাকিমা কাকিমাই করে, আমার থেকেও আরও বয়সের মেয়েরা জিমে আছে, এমন নয় আমিই সব থেকে বয়স্ক, তবে বেশি নেই,
খুব বেশিই নেই, দু চারজনই আছে, আর তারা দেখো এই সাইডে জুম্বা করছে। তোমাদেরকে তাদের জুম্বাটা আর দেখালাম না, আমিও ভেবেছি সামনে মাস থেকে জুম্বাইতে ভর্তি হব। ওদের দেখে আমারও খুব জুম্বা করতে ইচ্ছা হয়। আর আজকে একটি আমার বান্ধবী উঠে হয়েছে, তাকে বলেছি আমার একটু ভিডিও করে দিবি তো। আর ওইদিকে ব্যাগ খুঁজতে গিয়ে আমি আর ব্যাগ পাচ্ছি না, যাক ব্যাগ ট্যাগ নিয়ে আমার তো মরণাপন্ন অবস্থা দেখতেই পাচ্ছ। জিম থেকে ঢুকলাম, জামা কাপড় ছাড়বো, ছেড়ে তাকে ঠাকুর শোয়াবো, ঠাকুর শুয়ে তারপরে বাকি কাজে লাগবো। আমার অবস্থা দেখো, আর এই যে পুজু, এই যে পুজু একটু মায়ের গলে চাপবে, তো চলো জামা কাপড় ছেড়ে। একটা বানালাম স্প্রাউট টাউট দিয়ে স্যালাড, এটা এখন আমরা খাবো। একটু মিলিয়ে নাও লেবুর রস চামচটাতে পুরো মেলাও, তারপরে আমি তো আর খাবো না, টিকে খাবে রুটি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভালো লাগছে না শরীরের, আমার এনার্জি নেই, সকাল থেকে যা গরমটা পড়েছে না, মানে কি বলবো, আর চারদিকে লাইট জ্বালিয়ে চাঁদনি চক বানিয়ে চলে গেছে, প্রচণ্ড গরম আমাদের এখানে আজকে, আর ক্ষমতা নেই। সব কটা লাইট, ওই বড়ো বড়ো লাইটগুলো সব অফ করো, ঘরগুলো আরও গরম হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আই হোপ আমার বন্ধুদের আমার ব্লগ ভালো লেগেছে বা ভালো লাগে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে অল করে দিন। তো আজকের মতন গুড নাইট।